মতি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, নয় অধ্যায় নয় থেকে ১৩ পদ। পাপীর পরিত্রাতা যিশু, সেই জায়গা ছেড়ে যেতে যেতে যিশুর চোখে পড়ল মতি নামে একজন লোক, শুক্ল দপ্তরে বসে আছে। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। আর তখনই মতি উঠে যিশুর সঙ্গে চলল। পরে হলো কি, যিশু ওই মতির বাড়িতে একদিন খেতে বসেছেন। অনেক করগ্রাহক আর অনেক পাপী মানুষ সেখানে এসেছে, তারা যিশু ও তার শিষ্যদের সঙ্গে বসে আছে। তাই দেখে কয়েকজন ফরিসি তার শিষ্যদের বললেন, এ কি, তোমাদের গুরু যত করগ্রাহক আর পাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন কেন? এই কথা শুনে যিশু বললেন, সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই, ব্যতিক্রস্ত যারা। আপনারা গিয়ে শাস্ত্রের এই কথা অর্থ বুঝে নিন। আমি তো বলিদান নয়, দয়াই চাই। আসলে আমি তো ধার্মিক নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। এই হলো প্রভুর বাণী।